ডিজিটাল মুদ্রার ইতিহাসে সবথেকে বড় হ্যাকিংয়ের ঘটনা সামনে এলো, যার পরিমাণ $600 মিলিয়ন, বাংলাদেশি টাকায় প্রায় 5,090,50,44,000 টাকার সমান। বলা হচ্ছে এ যাবৎকালে ডিজিটাল মুদ্রার ইতিহাসে এটি সবচেয়ে বড় হ্যাকিংয়ের ঘটনাগুলোর একটি। এক বিবৃতিতে পলি নেটওয়ার্ক জানিয়েছে, হ্যাকাররা মোট $193 মিলিয়ন এথেরিয়াম হ্যাক করেছে। এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্রিপ্টোকারেন্সিগুলোর একটি। এরই মধ্যে পলি নেটওয়ার্ক এই অর্থ ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছে হ্যাকারদের। একটি মাধ্যম বলছে, হ্যাকাররা এই আহ্বানের পরপরই মোট হ্যাকিং করা অর্থের 1% ফেরত পাঠিয়েছে। হ্যাকিং নিয়ে ডিজিটাল সিকিউরিটি ফার্ম ইএএসইটির সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ জ্যাক মুরে বলছেন, বিশ্বের ক্রিপ্টোকারেন্সিগুলোর বড় একটি অংশ অরক্ষিত। হ্যাকারদের কাছে এভাবে অর্থ ফিরিয়ে দেওয়ার আহ্বান জানানো মানে হচ্ছে সরকার বা প্রতিষ্ঠানটির করার মতো আর কিছুই নেই। যদিও বা এভাবে ডাকাতিতে সাধারণত ব্যাংকটি ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু ক্রিপ্টোকারেন্সি ব্যবহারকারীদের অ্যাকাউন্টেই জমা থাকে। মুবাল্লিক করিম, মাইটিভি।